হাই ফ্রেন্ডস যা পায় তাই করি ফ্রগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম কি বলিনি আর যে গজু তো ঘুম থেকে সকালেই উঠে গেছে গজু ঠান্ডা লেগে গেছে সকাল সকাল স্নান করে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আবার সকাল থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি বলতে কুয়াশা বৃষ্টি হ্যাঁ কুয়াশা বৃষ্টি পড়ছে হিম হিম পড়ছে ব্রাশ নিয়ে তো চারদিকে ঘুরছি কিন্তু মুখ ধোয়ার কোনো কথাই নেই মুখ কিছুতেই ধুবেনি বলছি দোকান যাবো এই যাবো সেই যাবো তাও মুখ ধুবেনি মুখটা ধুয়ে নে ধুয়ে নে মুখটা আজকে স্কুল যেতে হবে তাড়াতাড়ি মুখ ধুয়ে খেয়ে নিবে চলো আইসিডি স্কুল মুখটা ধুয়ে না দিয়ে চলো আইসিডি স্কুল যেতে হবে আইসিডি ছোট স্কুল যে স্কুলে খিচুড়ি দেয় কি বাস আসছে আমার মামা বাড়ির বাস আসছে আমার সকাল থেকে পিঠা পিঠা শুরু হলো সারাদিন এরপরে পিঠা পিঠাই চলবে কার ঘরে কি পিঠা হবে কতটা চালের পিঠা হবে এইসবই চলছে আর যার খাওয়ার কথা সে ঠিক খেয়ে যাচ্ছে ওই যে ও আনলো আমাকে দিল না গজু আনলো আজকে ঠান্ডা নেই বলো খাই গেছে এখন বসে আছি রান্না চালাতে আজকে এত কুয়াশা দিয়েছে কুয়াশার সাথে সাথে যেন সেই গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে এরকম মনে হচ্ছে তো এই রড হ্যাঁ হ্যাঁ টমেটো আর আছে মনে হচ্ছে দেখতে হবে আর এই শীত মানে এই বেশ ঠান্ডা ঠান্ডায় জেঠুকে বললাম যে তুমি ছাতু নিয়ে এসো ছাতু আনতেই জেঠু যাচ্ছে বাজারে কারণ ছাতুর ঝোল হবে আজকে ছাতুর ঝোল করা হবে মাশরুম ছাতুর ঝোল খালি পেটে সবারই একটা করে ওষুধ থাকে সবার ছোটদা ওষুধ খেয়েছে নাকটা ওরকম তুলছো কেন তোমাকে দেখতে হবে নাকি খাচ্ছে না খাচ্ছে ছোটদা তোমার হাজবেন্ড বলে কথা এইরকম কুয়াশা থাকলে কি কালকে আপনাদের কারোর ইচ্ছে করবে ভোর ভোর যে নদীতে টপ করে যে ডুবটা দিয়ে চলে আসি আর মকর স্নানটা বলি আমার হয়ে গেছে আগে এরকম কুয়াশা থাকলে কিন্তু সত্যি কারোরই ইচ্ছে করবে না আমাদের এখানে তো খুব কুয়াশা দিয়েছে আজকে আপনাদের ওদিকে ওয়েদার কিন্তু কেমন একটু কমেন্টে জানাবেন আর তার সাথে বাড়ির কাজ তো চলছেই আজকের অবস্থায় এই কাল যে কি হবে সেই নিয়ে ভাবনা কাল যত তাড়াতাড়ি পারা যায় নদীতে গিয়ে স্নানটা করতে হবে অ্যাকচুয়ালি আমরা নদী যাই না দেখি কি হয় কাল যেতেও পারি আবার নাও যেতে পারি সেটা পুরোটা নির্ভর করছে এই পরিস্থিতির ওপরে এই মানে কুয়াশা যদি খুব বেশি দেয় তাহলে যাওয়া হবে না বাড়ির কাজ সকাল থেকে শুরু হয়ে গেছে নানা রকম কাজ চলছে বাড়িতে সাইডে তো পাচিলের কাজ চলছেই তার সাথে ওপরে যে পিলারগুলো আছে পিলারগুলো ঢালা হচ্ছে আর এটা হলো ব্যালকনি আর বাইরেটা যতদূর চোখ দাবে শুধু কাজ 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 নিয়েই পড়ে আছে চতুর্দিকে আর এই তো পাচিরটা যে আছে না এই পাচিরটা পুরোটা একবারে রাস্তা পর্যন্ত দেওয়া হয়ে গেছে আর নিচে ওপরে চারিদিকে মিস্ত্রিরা সবাই কাজ করছে
আজ সারাদিন যা কুয়াশা দিচ্ছে, এখন 10টা কেউ বলবে এখন 10টা বাজছে বলে কি অবস্থা, কুয়াশাতে চারিদিক ভর্তি। আর আমি এখন আছি আন্ডারগ্রাউন্ডে নিচের তলাটায়, তো ঢোকা হয়নি। আজকে সিমেন্ট রড এলো, রডগুলোকে এখানে রেখে দিয়েছে, কারণ যদি বৃষ্টি চলে আসে হঠাৎ করে ওই জন্য সিমেন্টগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কিছু আছে ওখানে, যা অবস্থা বৃষ্টি হতেও পারে, কিন্তু এখন না হলেই ভালো। মানে আপনারা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে এখন বৃষ্টিতে না হয়। তো এখানে এই যে এখানে দেখুন সিমেন্টগুলোকে রেখেছে, আমি ওটাই দেখতে এলাম, সিমেন্টগুলোকে এখানে রেখেছে। আর ছাদে তো কাজ হচ্ছে, নানা রকম কাজ, রডের কাজ, ইলেকট্রিকের কাজ, কিছু কিছু সব রকমেরই কাজ হচ্ছে ছাদে। এখানে সিমেন্ট গুলোকে রেখেছে, চারদিকে তো বাঁশ বল্লি দিয়ে সব বাঁধা আছে। বেশি ঢুকি না, কারণ এগুলো নড়ে টড়ে যাবে। ঢোকাই হয়নি, আজকে প্রথম ঢুকলাম, মানে এটা হওয়ার পর। গজুর জন্য এখন পকোড়া ভাজা হচ্ছে, আমাদের কালকের বাসি তরকারি আছে, শীতকালে ওটাই হচ্ছে মজা, বাসি তরকারি খাওয়া। আর ওই জন্য গজুর জন্য শুধু এখন পকোড়া ভাজছি। এনেছো? কত করে নিল? 25। মাশরুম ছাতু না করে তো কি করে দেবো? না দিতে পারবো নি, আমি খাবো, আমি খাবো বলে ভাজি। তো তোকেই তো দেওয়া হবে, মতো বসে আছে, এমন কড়া থেকে তুললেই খোপাচ করে তুলে নেবে। মুখটা কতটা চিড়েছে হনুমান, কেমন করে বসে এমনি করে? তাহলে তুমি কার মতো বসেছিলে? গরম হাত দিবিনি, আমি খাবো, আমার জন্য রাখবি। তুই কি করবি, বেসন দিবি? বড় হওনি তুমি এখনো রান্না করার মতো, কত বড় হয়েছ। গালটা কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গালটা দেখি কি হয়েছে। এখানটা গরম লেগেছে, আমি বলছি গরম আছে। পড়ে যাবে সব, উনুনে ঢুকে যাবে। মুস্তানি কেন? হ্যাঁ পকোড়া ভাজার পরে বসে গেছি খেতে। পকোড়া নিয়েছি একটা পাকা, বেশ টমেটো নিয়েছি, তার সাথে নিয়েছি মটরশুঁটি, আর এই যে দুবাটি মুড়ি নিলাম, ব্যাস হয়ে গেল। আমি আর কিচ্ছু নেবো না, আর একটু তরকারি আছে, তরকারি নেবো। এরকম শীতকালে খেতে আপনাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হঠাৎ করে চলে এসেছি মাসিমার বাড়ি, কারণ মাসিমা এমার্জেন্সি কল করে রাখলো, কারণ আমাদের জন্য সবার জন্য খিচুড়ি, আলু পোস্ত, বেগুন পোড়া, আর বাগানের নিজে ধনে পাতা লাগিয়েছিল, সে ধনে পাতা বেরিয়েছে, সেগুলো সব রেডি করে রেখেছে, দিচ্ছে। দেখুন খিচুড়ি দিচ্ছে একটা হাঁড়িতে, অনেক খিচুড়ি করেছে, বলছে নিয়ে যা। আর যে টিফিনে আছে আলু পোস্ত, অনেকটাই আলু পোস্ত করেছে। ঘি দাওনি? না ঘি দেয়নি। ঠিক আছে, মা তো ঘি খাই না। আমি কি করে নিয়ে যাব মাথায় করে? শুকনো লঙ্কা নজর লাগবে না কারো পর, বন্ধটা তো অনেক দিকে যাচ্ছে। আমি এই হাঁড়িটা এনেছিলাম ছোটটা, বলছে এই ছোট হাঁড়িতে কি হবে, আবার একটু বড় হাঁড়ি। আজকে তো আমি রান্না করতে বসে গেছি, এই যে ছাতুর ঝোল করব, প্রথমে ছাতুগুলো ভেজে নিচ্ছি। মুড়ি সমটা ভেজে
আমি তো রান্নাঘরে রান্না করতে কখনোই ঢুকিনি, এই আজকে সময় পেয়েছি তাই যে ছাতুর ঝোলটা করছি। আর ওদিকে তো মা মশলাগুলো বেটে দিচ্ছে। আর ওদিকে একটা তরকারি করলো, ফুলকপি রসা হলো নাকি, ফুলকপি রসা। আর ওনার তো সকাল থেকে দেখা সাক্ষাৎ নেই, না যে খেতেও আসেনি, অনেক দেরি হয়ে গেছে, অনেক দূরে ভাড়া গিয়েছিল, এখন তেল মাখছে স্নান করবে বলে। আমি অত অত বড় লোক তো আমি রাখতে পারিনি আমার কাছে। খেতে বসে গেছে খিচুড়ি, মাসিমার ঘর থেকে খিচুড়িটা আনলাম আর আমার খাই দিচ্ছি। আমি খেতে খাই দিতে বললাম কারণ ভাত খাবো অল্প, দু একটু একটু খাই দিয়ে আবার যদি থাকে বিকেল দিকে খাবো। একটু প্রস্তুত দাও, কুড়কুড়ি হবে নিজে মাখে দাও। রান্না করতে করতে মুখ চলছে কেন? রান্না করতে করতে মুখ চলছে, খাচ্ছে ওই জন্যই তো উনানটাকে রাগ ধরে, যখন জ্বলবে না তখন চলবে না। তুমি আদা এত সেবা রান্না করতে করতে দেখো রাঁধছে গলা ফুটে যাবে, জল খা রোদি টেস্ট আবার উনান সালে বসেছে। আজকে রান্নি চেঞ্জ, মারতে বল, আমি জেম্মাকে ফোন দিয়ে যেটা বলবি সেইটাই মারবো না। হ্যাঁ মারবো, হ্যাঁ তুই মারতে বলছ বাবা, ভালো এই যে মারবো না বকবো বল, আমি বাসটা ছাড়া মারবো না বকবো। ছাতুর তো ঝোল করেছি, তারপর গজুর বাবাকে খেতে দিয়েছি, তাও নাম পাওয়া যায়নি। ফুটিয়ে দিয়েছে ছাতুর ঝোল টমেটো দিয়ে, টমেটো দিয়ে টপ করে দিয়েছে। খালা ভাত একটু সাজিয়ে দাও না, কেমন করে ঠাম্মির কাছে খেয়ে আমি ভাতটা ধুই, কেমন হয়েছে? টমেটোটা দিয়ে দিছো না ওই জন্য একটু অসুবিধা। তুমি বসে খেতে বসো, ঠাম্মির হাতে খাবে। আচ্ছা খাও ঠাম্মির হাতে, কেমন হয়েছে বলি? ঝাল দিলে ভালো, হ্যাঁ ঝাল দিলে যে এটা খেতে পারো, ঝাল সকাল থেকে তো কিছু পেটে বড়েনি নাকি, চুপ দিয়ে খাও না, শরীরটার অবস্থাটা হয়েছে দেখেছো তোমার জন্য, আমার জন্য ঠিক মতন এটাও হয়েছে তার মতো।
সারা দিন টোটোই প্যাসেঞ্জার বাড়লে হবে, নিজেকে তো খেতে হবে, নিজের বেলা তো কিপটে আমি 10 টাকা খরচ করবেনি, তার আগে 10 টাকা খরচ করলে সেটা বলবে কি বলে তোর জন্যই তো রাখছি, তোমার জন্যই তো রাখছি, আমার জন্য আমার 10 টাকা রাখতে হবে, আমি 10 টাকা নিবো পেটে খাবে। কোথায় গেছিলে সকালে ভাড়া? আমরা তোমার পেটে খাবে আর তো গেলে তো শ্বশুর ঘর পৌঁছে যেতে খাওয়া দাওয়ার পর একেবারে সন্ধ্যাবেলা পড়াচ্ছিলাম, জাস্ট এই ফ্রি হলাম, এরপরে ভিডিওটা এডিট করব দিয়ে ছাড়বো। আর আজকে তো পিঠা করা, মকর সংক্রান্তির আগের দিন, কালকে মকর, তো পিঠা আমাদের বাড়িতে হচ্ছে। আর আমি এই সব ভিডিও ক্লিপ কিন্তু সব করে করে রাখছি। আমি কাল কিন্তু খুব সুন্দর একটা ভ্লগ নিয়ে আসছি, ঠিক বিকেল বেলা, মানে যে টাইমে আমি দিই সন্ধ্যাবেলাতে, সেই সময় দেখতে কিন্তু ভুলবেন না। কাল কিন্তু খুব এনজয় করব সারাটা দিন, অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং আছে, সেই জায়গাতেও যাব, অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওটা। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, তো আজ টাটা, বাই বাই।